চিড়িয়াখানা চিড়িয়াখানার ব্যাসবাক্য চিড়িয়ারখানা চিড়িয়া অর্থ পাখি তাহলে পাখি যেখানে থাকে তাকে বলা চিড়িয়াখানা তাহলে চিড়িয়ারখানা সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস চৌমোহনী চৌমোহনির ব্যাস বাক্য চার মোহনার সমাহার সমাসের নাম দিগু সমাস ওই যে সংখ্যাবাচক শব্দের সাথে সমাহার কথার উল্লেখ আছে তাহলে এটি দ্বিগু সমাস চতুর্দশ পদী চতুর্দশ পদীর ব্যাসবাক্য চতুর্দশ পদের সমাহার সমাসের নাম দ্বিগু সমাস চৌকাট চৌকাটের ব্যাস বাক্য চৌ বা চার কাঠের দ্বারা নির্মিত যে ফ্রেম সমাসের নাম বহুব্রীহি সমাস চৌরাস্তা চৌরাস্তার ব্যাসবাক্য চৌরাস্তার সমাহার বা চার রাস্তার সমাহার সমাসের নাম দ্বিগু সমাস চরণিত এর ব্যাসবাক্য চরণে আশ্রিত সমাসের নাম সপ্তমী তৎপুরুষ সমাস চন্দ্র সূর্য ব্যাসবাক্য চন্দ্র সূর্য সমাসের নাম দ্বন্দ্ব সমাস চতুষ্পদী এর ব্যাসবাক্য চতুষ্পদ যার বা চার পা পদ যার সমাসের নাম সংখ্যাবাচক বহুব্রীহি চাল ভাজা ব্যাসবাক্য চালকে ভাজা বা ভাজা যে চাল সমাসের নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস বা কর্মধারায় সমাস এই প্রথমটা অনুযায়ী করলে দ্বিতীয়া দ্বিতীয় ব্যাসবাক্য অনুযায়ী করলে সেটি হবে কর্মধারায় সমাস চিরস্মরণীয় এর ব্যাসবাক্য চিরকাল ব্যাপিয়া স্মরণীয় ব্যাপিয়া কথা ব্যাসবাক্য উল্লেখ থাকলে সমাস হবে হল দ্বিতীয়া তাহলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস চিনির কল ব্যাসবাক্য চিনি উৎপাদনের কল সমাসের নাম কর্মধরায় মধ্যবদলবী কর্মধরায় ছায়া শীতল ব্যাসবাক্য ছায়া দ্বারা শীতল সমাসের নাম তৃতীয় তৎপুরুষ এই দ্বারা দিয়া কর্তৃক এই তিনটিকে বলা হয় তৃতীয় বিভক্তি তাহলে এই যে দ্বারা কথা উল্লেখ আছে তাহলে এটা তৃতীয় তৎপুরুষ সমাস সাগুগ্ধ ব্যাসবাক্য সাগির দুগ্ধ সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস ছেলে ধরা ব্যাসবাক্য ছেলেকে ধরে যে সমাসের নাম উপপদ তৎপুরুষ সমাস ছেলে ভুলানো ব্যাসবাক্য ছেলেকে ভুলানো সমাসের নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস ছিন্ন শাখা ব্যাসবাক্য ছিন্ন যে শাখা সমাসের নাম কর্মধারায় সমাস সাপোষা ব্যাসবাক্য বাক্য ছাপোষে যে সমাসের নাম উপবদ তৎপুরুষ সমাস ছোট লাট ব্যাসবাক্য বাক্য ছোট যে লাট সমাসের নাম কর্মধারায় সমাস ছায়া তরু বেশবাক্য ছায়া প্রধান তরু সমাসের নাম মধ্যপদলপি কর্মধারায় সমাস ছায়া ছবি বেশবাক্য ছায়া ও ছবি সমাসের নাম দ্বন্দ্ব সমাস জলচর জলচরের ব্যাসবাক্য জলে চরে যে সমাসের নাম উপপদ তৎপুরুষ সমাস জনৈক ব্যাসবাক্য জন যে এক সমাসের নাম কর্মধারয় জেল মুক্ত বেশবাক্য জেল হতে মুক্ত সমাসের নাম পঞ্চমী তৎপুরুষ সমাস জনাকীর্ণ ব্যাসবাক্য জন দ্বারা আকীর্ণ সমাসের নাম তৃতীয়া তৎপুরুষ সমাস জলদ ব্যাস জল দেয় যে সমাসের নাম উপবদ তৎপুরুষ সমাস এক কথায় প্রকাশের মতো যদি কোনো সমাসের ব্যাস বাক্য হয়ে থাকে তবে সেই সমাসটি সবসময় উপবদ তৎপুরুষ হয় যেমন জলদ জলদ মানে কি জল দেয় যে এই যে জলদে এই 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 শব্দটিকে আমরা বিস্তৃত করে বলছি যে জলদ কাকে বলে জল দেয় যে মানে শেষে যে বা যা কথা উল্লেখ থাকবে এবং এক কথায় প্রকাশের মতো সাউন্ড করবে তাহলে সেই সমাজটিকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস জোর বরাত এর ব্যাসবাক্য জোর যে বরাত এটি কর্মধারায় সমাস জমা খরচ ব্যাসবাক্য জমা ও খরচ সমাসের নাম দ্বন্দ্ব সমাস জেল ফেরত ব্যাসবাক্য জেল হতে ফেরত সমাসের নাম পঞ্চমী তৎপুরুষ সমাস জ্ঞান শূন্য ব্যাসবাক্য জ্ঞানে শূন্য সমাসের নাম সপ্তমী তৎপুরুষ সমাস জলে কাদায় ব্যাসবাক্য জলে ও কাদায় সমাসের নাম দ্বন্দ্ব সমাস জন্ম উৎসব জন্মের স্মরণে যে উৎসব সমাসের নাম মধ্যবদলবী কর্মধারায় সমাস জীবন কাঠি ব্যাসবাক্য জীবনের নিমিত্তে যে কাঠি সমাসের নাম চতুর্থী তৎপুরুষ সমাস জেল খালাস বেশ জেল হতে খালাস সমাসের নাম পঞ্চমী তৎপুরুষ সমাস জনপথ ব্যাস জনগণের পথ সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস জল তোলা ব্যাসবাক্য জলকে তোলা সমাসের নাম দ্বিতীয় তৎপুরুষ সমাস কে এবং রে এই দুইটা বিভক্তিকে বলে দ্বিতীয় বিভক্তি যেমন এই যে জল কে কে বিভক্তির যুক্ত হয়েছে তাহলে এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস জীবন বিমা এর ব্যাস বাক্য জীবনের বিমা অথবা জীবনের নিমিত্তে বিমা জীবনের বিমা ব্যাস বাক্য করলে সমাসের নাম হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস আর যদি জীবনের নিমিত্তে বিমা ব্যাস করা হয় তাহলে সমাসের নাম হবে চতুর্থী তৎপুরুষ সমাস জ্ঞান আলোক জ্ঞান আলোকের ব্যাস বাক্য হবে জ্ঞানরূপ আলোক সমাসের নাম রূপক কর্মধারা সমাস টাকা করি। টাকা কড়ির ব্যাস বাক্য টাকা ও করি সমাসের নাম দ্বন্দ্ব সমাস টক মিষ্টি টক মিষ্টির ব্যাসবাক্য টক ও মিষ্টি সমাসের নাম দ্বন্দ্ব সমাস ঠাকুরঝি ঠাকুরঝির ব্যাসবাক্য ঠাকুরের ঝি সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস ঠেলা ঠেলি ব্যাসবাক্য ঠেলাঠেলি করে যে ঠেলা ঠেলি করে যে দ্বন্দ্ব মানে ঠেলা ঠেলি করে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তাকে বলে ঠেলাঠেলি এরকম পারস্পরিক কার্য পরম্পরাতা বুঝেতে সবসময়ই ব্যাতিহার বহুব্রীহি হয় ডাক পিয়ন বেশ ডাক বিলি করে যে পিয়ন সমাসের নাম কর্মধারায় সমাস